আওয়াল লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আগে পরে শান্তিপূর্ণ পরিবেশ চায় আওয়ামী লীগ, তবে গায়ে পড়ে কেউ আক্রমণ করতে এলে পাল্টা হামলা করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চ্যানেল উদ্বোধন উপলক্ষে রাজধানীর সেতু ভবনে দুপুরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, বিএনপির সমাবেশে হামলা করবে না আওয়ামী লীগ, তবে বিএনপি প্রতিরোধের যে কথা বলছে এর মানে তারা সহিংসতা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানো বিএনপির সর্বশেষ টার্গেট কিনা তা জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরিবেশ শান্ত থাকলে শান্তিপূর্ণ নির্বাচন করা যাবে বলেও মনে করেন তিনি। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচন ঘিরে কোনো বিদেশি চাপ নেই। আগামী 29 অক্টোবর মার্কিন রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাতের সময় চেয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। আমরা কখনো বিএনপি কোনো সভা সমাবেশের উপর কোনো প্রকার আক্রমণ আমরা কখনো করি না। যদি তারা গায়ে পড়ে আমাদের উপর আক্রমণ করতে আসে, পাল্টা হামলা অবশ্যই হবে।